দেখো এটা সামনে কর্ম উৎপাদক উৎপাদক বিশ্লেষণটা ঠিক আছে, ফোর এক্স স্কোয়ার এটাতে কেটে লাগিয়ে দিব টু এক্স হোল স্কোয়ার দিয়ে দেবে ঠিক আছে, টু স্কোয়ার ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার জায়গা দিয়েছে ঠিক আছে, প্লাস নাইন ওয়াই স্কোয়ার এগুলি কেটে লাগি ভাই থ্রি ওয়াই হোল স্কোয়ার দিল থ্রি স্কোয়ার নাইন ওয়াই আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে, প্লাস সিক্সটিন ফোর স্কোয়ারে সিক্সটিন হয় না তো ফোর জেড হোল স্কোয়ার দিল ঠিক আছে, এখন দেখো প্লাস টুয়েলভ এক্স ওয়াই গো ফাইতাম সামনে আমাদের কি মোট টু আর ও টু এক্স লাগিল ওটা লাগিল থ্রি ওয়াই কোন ফর্মুলাত নিয়ে আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ফর্মুলাত নিয়ে লাগতাম তো ফর্মুলা তো আসলে এক্স ওয়াই না নি ওটা লাগছি টু এক্স আর থ্রি ওয়াই দুই দিয়ে সাইড আর দুই তিনে ছয় দুই দিয়ে সাইড আর তিন চাই দিয়ে বারো আর এক্স ওয়াই টুয়েলভ এক্স ওয়াই জায়গা দিয়েছি নি এখন দেখো এখন মাইনাস আছে দেখো মাইনাস থাকি এলে খুব সাবধানে দিবে আর ভুল হয় বেশি ঠিক আছে মাইনাস হলে আর তো এনে কীটা লাগবো প্লাস টু ওয়াইস এক্স ওয়াই আসলো টু ওয়াইস ওয়াই জেড এরপরে ওয়াই জেড না নি টু ওয়াইস ওটা দিলাম ওটা দিল থ্রি ওয়াই আর ফোর জেড থ্রি ওয়াই আর কীটা এলো ফোর জেড ফোর জেড সামনে মাইনাস এগুলো আইব নি এগুলো তো আইতো না তাহলে ওগুলো সামনে মাইনাস দাও ঠিক আছে যেসা এগুলো মাইনাস বানাও না এর লাগি অন ওগুলি মাইনাস জায়গা সারাইছি না মাইনাস লাগিলি পাই মাইনাস ফোর জেড ঠিক আছে তখন মাইনাস স্কোয়ারে ক্যান্সেল হয়ে উঠে গেল ঠিক আছে আর তো প্লাস জায়গাতে দেখবো বুঝছো তো এখন বুদ্ধি লাগাই ভাই বুদ্ধি আগে দিছি না এদের লাগে বুঝে এবার লাগে বুঝছো নি এখন এখন দেখো এরপরে আবার প্লাস দিবাই টু ওয়াইস এখন দেখো ওটা লেখো থ্রি ওয়াই জেড এক্স লাস্টে জেড এক্স আসলো না জেড হইল মাইনাস ফোর জেড ঠিক আছে আর এক্স হইল টু এক্স আর দেখো প্লাসে মাইনাসে মাইনাস হইব গুদি ওই জায়গায় জিব ঠিক আছে দুই সাইডে আট দুই এটে ষোলো সিক্সটিন সিক্সটিন জেড স্কোয়ার বুঝছো তো এখন মাতিকেও বড় কথা বুঝছো নি এখন দেখো এক্স ওটাতে এক্স দেওয়া ভাই ওটাতে ওয়াই দিতে ভাই ওটাতে জেড দেওয়া ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াইস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স কোন ফর্মুলা গেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল চেঞ্জ স্কোয়ার ফর্মুলা দিয়েছে ঠিক আছে আনসার